হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ প্রথম চ্যাপ্টার, যেটাকে বলা যেতে পারে অ্যানালজি বা সিমিলারিটি। আর এই অধ্যায় থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে। আর আগে থেকে যদি আমাদের একটু প্রিপারেশন বা চর্চা থাকে, তাহলে কিন্তু সহজেই এই নম্বরগুলো সহজেই আমাদের পেতে পারি। RRP, NTPC-তে, তাছাড়া WBCS, এছাড়া পুলিশের ডিফেন্স লেভেলেও কিন্তু রিজনিং থেকে প্রশ্ন হয়। সুতরাং এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। সো নাও লেটস স্টার্ট। রিজনিংয়ে সাধারণত তিন চার ধরনের টাইপ হয়। তার মধ্যে টাইপ ওয়ান নিয়ে আজ আমরা আলোচনা করব। ডিকশনারি কি বলা হয়েছে দেখো, ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো প্রথম প্রশ্ন, টাচের সাথে ফিলিংয়ের সম্পর্ক যেমন, সেরকম গ্রিটের সাথে কিসের সম্পর্ক হবে? এখানে চারটি অপশানে দেওয়া আছে, স্মাইল, অ্যাকনোলেজ, সাকসেস, চারে আছে ম্যানার্স। তো টাচের সাথে ফিলিংয়ের যে সম্পর্কটা রয়েছে গ্রিটের সাথে, সেই সম্পর্কটা থাকবে, কোনটি হবে অ্যান্সার? টাচ করলে অনুভব করা যায়, এখানে ফিল মানে অনুভব করা। তো গ্রিটের সাথে কী সম্পর্ক হবে, স্মাইলস, অ্যাকনোলেজ, সাকসেস অর ম্যানার? টাচের যেমন ফিলিং এফেক্ট থাকে, সেরকম গ্রিটের থাকে অ্যাকনোলেজ। সুতরাং অ্যান্সার হবে দুইটা, অ্যাকনোলেজ। কোশ্চেন নম্বর টু, হাউসের সাথে রুমের যে সম্পর্ক ওয়ার্ল্ডের সাথে, কোনটি সম্পর্ক হবে নিচের, ল্যান্ড, সান, এয়ার, নেশন? হাউসের মধ্যে সাধারণত রুম থাকে, সেরকম ওয়ার্ল্ডের মধ্যে কী থাকে, ল্যান্ড, সান, এয়ার, নেশন? ওয়ার্ল্ডের মধ্যে থাকে অ্যানালজি, যেটা হবে সেটা হচ্ছে রুম ইজ এ পার্ট অফ হাউস, সিমিলারলি নেশন ইজ এ পার্ট অফ ওয়ার্ল্ড। সো অ্যান্সার হবে এখানে নেশন। হাউস হচ্ছে রুমের একটা অংশ, সেরকমই নেশন হচ্ছে ওয়ার্ল্ডের একটি অংশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর থ্রি, কার্বনের সাথে ডায়মন্ডের যে সম্পর্ক রয়েছে, সেরকম কোরান্ডামের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে, গার্নেট, রুবি, পোকরাজ, পার্ল? সঠিক অ্যান্সার কোনটি হবে, কার্বনের সাথে ডায়মন্ডের যে সম্পর্ক, কোয়ান্ডামের সাথে নিচের কোনটির সঠিক সম্পর্কটি আমাদের বের করতে হবে। এখানে যে অ্যানালজি বা রিজনটা কাজ করছে সেটা হচ্ছে কার্বন হচ্ছে ডায়মন্ডের ডায়মন্ডের একটি রূপভেদ বলা যেতে পারে, সেরকম কোয়ান্ডাম ও রুবির মতোই একইভাবে সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি ডায়মন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট প্রিসিয়াস স্টোন অফ কার্বন, সিমিলারলি কোয়ান্ডাম ইজ অলসো প্রিসিয়াস স্টোন ফ্রম রুবি। সো এখানে অ্যান্সার হবে রুবি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ফোর, স্মোকের সাথে পলিউশনের যে সম্পর্ক রয়েছে ওয়ারের সাথে নিচে কোনটা সম্পর্ক রয়েছে, ভিক্টরি, পিস, ট্রিটি অ্যান্ড ডিস্ট্রাকশন? সঠিক অ্যান্সার কোনটি হতে পারে, স্মোকের সাথে পলিউশনের যে সম্পর্ক রয়েছে ওয়ারের সাথে নিচের কোনটি সম্পর্ক আছে? এখানে স্মোক বাড়লে শান্ত পলিউশন অর্থাৎ দূষণ বাড়ে, সেরকম ওয়ার হলে কোনটা হবে, এখানে ডিস্ট্রাকশন বাড়বে, ওয়ার হলে ডিস্ট্রাকশন, অ্যান্সার হবে এখানে ফোর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ফাইভ, ইঙ্কের সাথে পেনের যে সম্পর্ক রয়েছে ব্লাডের সাথে নিচের কোনটি সঠিক সম্পর্কটি হবে, অ্যাক্সিডেন্ট, ডক্টর, ভেন, ডোনেশন? ইঙ্ক কোথায় থাকে, ইঙ্ক ফেনের মধ্যে থাকে, সেরকম প্ল্যাট কোথায় থাকে, প্ল্যাট থাকবে আমাদের ভেনের মধ্যে, ভেন বা শিরা। সঠিক সম্পর্কটি হবে এখানে তিন, ভেন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর সিক্স, গুডের সাথে ব্যাডের যে সম্পর্ক অর্থাৎ এখানে অপোজিট সেন্স কাজ করছে, গুড, ব্যাড, রোপের সাথে, তাহলে নিচের কোনটির সম্পর্ক আছে, ওয়ালস, পিলার্স, ফ্লোর, উইন্ডো?
তো এখানে অপোজিট সেন্সে আমাদের রূপের অপোজিট সেন্স কি হতে পারে, গুটের অপোজিট সেন্স ব্যাট। এখানে রূপ মানে যদি আমাদের উপরের দিক হয় তাহলে ফ্লোর হবে নিচের অংশটা, তো এখানে অ্যান্সার হবে 3 নম্বর, ফ্লোর। কোনো বাড়ির উপরের ছাদকে রূপের সাথে তুলনা করা হচ্ছে এবং ফ্লোর হচ্ছে নিচের মেঝে, সো অ্যান্সার হবে 3 নম্বর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, লায়ন যেখানে বসবাস করে সেটাকে বলা হয় ডেন, তো লায়নের সাথে ডেনের যে সম্পর্ক রয়েছে র্যাবিটের সাথে কোনটি হবে সঠিক সম্পর্ক। তাহলে আমাদের আগে থেকে যেগুলো জেনে রাখতে হবে সেগুলো হচ্ছে বাসস্থানের নাম, দলবদ্ধভাবে যেগুলো প্রাণীগুলো বসবাস করে তাদের কি বলে, সেরকম এখানে র্যাবিট যেখানে বাস করে সেটাকে বলা হয় বিরো। লাইনের সাথে ডেন, লাইন যে জায়গায় বসবাস করে তাকে বলা হয় ডেন এবং র্যাবিট যেখানে বাস করে তাকে বলা হয় বিরো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, নভেলিটির সাথে ওল্ডনেসের একটা সম্পর্ক রয়েছে, সেরকম নিউনেসের সাথে নিচের সঠিক কোনটি সম্পর্ক হবে, মডেল, অ্যান্টিকুইটি, ডিসকভারি, কালচার। কোশ্চেন নম্বর 8-এ নভেলিটি মিনস হচ্ছে ওল্ডনেস, তাহলে নিউনেসের সাথে নিচের কোনটি সম্পর্ক হবে, নভেলিটি মানে হচ্ছে তোমার নিউনেস অথবা স্ট্রেঞ্জ, যেটা বোঝাচ্ছে ওল্ডনেসের সাথে সম্পর্ক। এখানে অপোজিট সেন্স কাজ করছে, নভেলিটি মানে নিউ অথবা অপোজিট হচ্ছে ওল্ডনেস, সে এখানে নিউনেসের অপোজিট কী হতে পারে, নিউনেসের অপোজিট এখানে হতে পারে মডেল হবে না, অ্যান্টিকুইটি ডিসকভারি হবে না, কালচার হবে না, তো নিউনেসের সাথে অ্যান্টিকুইটি হবে সম্পর্ক। অ্যান্টিকুইটি মানে হচ্ছে প্রাচীন, নিউনেস মানে নতুন। এখানে আমাদের নভেলিটি মানেটা জেনে রাখতে হবে, নভেলিটি মানে হচ্ছে স্ট্রেঞ্জ বা নিউ। কোশ্চেন নম্বর 9, ডিটেকটিভের সাথে ইনফরমারের যে সম্পর্ক সেরকম রিপোর্টারের সাথে কিসের সম্পর্ক রয়েছে, সোর্স, এডিটোরিয়াল, নিউজ অ্যান্ড এসে। তো ডিটেকটিভ ইনফরমারের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে বা ইনফরমেশন কালেক্ট করে, সেরকম রিপোর্টার নিচের কোনটির সাহায্যে সংবাদ গ্রহণ করে, তো রিপোর্টার সোর্স থেকে সংবাদ নেয়, অ্যান্সার হবে সোর্স। কোশ্চেন নম্বর 10, জেনুইনের সাথে অথেন্টিকের যে সম্পর্ক, মিরাজের সাথে নিচের সঠিক সম্পর্কটা বের করতে হবে, ইলিউশন, ইমেজ, হাইট আউট এবং রিফ্লেকশন। তো জেনুইন মিন্স হচ্ছে নট ফেক, রিয়েল, অথেন্টিক মিন্স রিয়েল নট ফেক। সো এখানে জেনুইনের সাথে অথেন্টিকের যে সম্পর্ক সেটা হচ্ছে সিনোনিমের সম্পর্ক। তো মিরাজের সাথে যেটা হবে, মিরাজ মানে হচ্ছে এখানে মরিচিকা, তো মরিচিকা অর্থ হচ্ছে এখানে ইলিউশন, সো অ্যান্সার হবে ইলিউশন, ইলিউশন মানেও মরিচিকা। সো এখানে যে ফ্যাক্টটা কাজ করছে সেটা হচ্ছে সিনোনিম। তো কোশ্চেন নম্বর 11, থান্ডার মানে হচ্ছে বজ্রবিদ্যুৎ আর রেন মানে এখানে বৃষ্টিপাত, তো থান্ডারের সাথে রেনের যে সম্পর্ক রয়েছে এখানে, তো এখানে একটা ট্রেস আছে, তো নাইটের সাথে সেটার নিচের কোনটি সম্পর্ক হবে, ডে, ডার্কস, ডার্ক, ইভিনিং। থান্ডার হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন রেনের, তো এখানে কোনটি হবে ইমিডিয়েট অ্যাকশন অফ নাইট, যেটা রাতের আগে হয়, রেনের আগে থান্ডার হয়, তাহলে নাইটের আগে কোনটি হয়, ডে, ডার্কস, ডার্ক, ইভিনিং। তো নাইটের আগে ডার্কস হয়, এখানে ডার্কস মানে হচ্ছে অন্ধকার আচ্ছন্ন, ইভিনিংটা হবে না, এখানে ডার্কসটা হবে সঠিক অ্যান্সার। তো ডার্কসের ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে নাইট। কোশ্চেন নম্বর 12, বোটানির সাথে প্ল্যান্টসের যে সম্পর্ক রয়েছে, এন্টোমোলজির সাথে নিচের সঠিক সম্পর্কটি বের করতে হবে, বার্ডস, প্ল্যান্টস, ইনসেক্টস, স্নেকস। তো বোটানি কি, বোটানি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্টস ইজ কল্ড বোটানি, সেরকম এন্টোমোলজি হচ্ছে নিচের কোনটি হবে, বার্ডস হবে না, প্ল্যান্টস হবে না, ইনসেক্ট। সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড এন্টোমোলজি, সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড এন্টোমোলজি, সো এখানে অ্যান্সার হবে এন্টোমোলজি, সরি অ্যান্সার হবে তিনটা, ইনসেক্টস। কোশ্চেন নম্বর 30, পার্লামেন্টের সাথে গ্রেট ব্রিটেনের
যে সম্পর্ক রয়েছে কংগ্রেসের সাথে, নিচের কোন দেশের সম্পর্ক রয়েছে? জাপান, ইন্ডিয়া, ইউএসএ, নেদারল্যান্ড। তো পার্লামেন্ট সাধারণত গ্রেট ব্রিটেনের লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে পার্লামেন্ট বলা হয়। তো কংগ্রেস কোন দেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি? তো এখানে কংগ্রেস হচ্ছে জাপান, ইন্ডিয়া, ইউএসএ, নেদারল্যান্ড। কংগ্রেস সাধারণত ইউএসএর ক্ষেত্রে হবে। ইউএসএর যে পার্লামেন্ট তাকে বলা হয় কংগ্রেস। ভারতীয় পার্লামেন্ট নামে পরিচিত, এগুলো জেনে রাখতে হবে, তাহলে কিন্তু রিজেনিংয়ে প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো অ্যান্সার হবে এখানে ইউএসএ। কোশ্চেন নাম্বার 40, ফ্লুর সাথে রিভারের যে সম্পর্ক রয়েছে, স্ট্যাগন্যান্টের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? পুল, রেন, স্ট্রিম, ক্যানেল। আমরা সাধারণত জানি ওয়াটার ফ্লোস ইন রিভার। সিমিলারলি স্ট্যাগন্যান্ট, স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে এখানে আবদ্ধ হয়ে থাকা। তো ওয়াটার ইন পুল স্ট্যাগন্যান্ট, তো এখানে স্ট্যাগন্যান্টের সাথে পুলের সম্পর্ক হবে। ওয়াটার ইন পুল রিমেন স্ট্যাগন্যান্ট, সো অ্যান্সার হবে এখানে পুল। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 50, সাইকোলজির সাথে মাইন্ডের সম্পর্ক, অরিন্থোলজির সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? সংস্কৃত, কয়েন, ম্যামেল, বার্ড। সাইকোলজির সাথে মনের সম্পর্ক সেরকম, অরিন্থোলজির সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? অরিন্থোলজি হচ্ছে বার্ড সম্পর্কিত অধ্যয়নকে অরিন্থোলজি বলা হয়, আর মন নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইকোলজি। সো এখানে বার্ডস, অ্যান্সার হবে 4। কোশ্চেন নাম্বার 60, সাজেশনের সাথে ডিম্যান্ডের সরি সাজেশনের সাথে ডিম্যান্ডের যে সম্পর্ক, টেকের সাথে সেরকম সম্পর্ক নিচে কোনটি? কিপ, স্ন্যাচ, গেন, গেট। এখানে যে রিজনটা কাজ করছে সেটা হচ্ছে সাজেশনের থেকেও ডিপার ইন্টেন্সিটি হচ্ছে ডিম্যান্ড, মানে তীব্র আকাঙ্ক্ষা। সেরকম টেকের তীব্র আকাঙ্ক্ষা কী হতে পারে? গিফট। অপোজিট সেন্সে আসে স্ন্যাচ, স্ন্যাচ হতে পারে, গেন হতে পারে, গিফট হতে পারে। তো টেক মানে নেওয়া, স্ন্যাচ মানে খেয়ে নেওয়া। এখানে অ্যান্সার হবে 2টা, তীব্র আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। তো 2টা হবে অ্যান্সার, স্ন্যাচ, স্ন্যাচ মানে খেয়ে নেওয়া। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 70, ম্যাক্সিমামের সাথে যে এক্সেসের সম্পর্ক অর্থাৎ সিমিলারিটি সম্পর্ক, এখানে ম্যাক্সিমাম মানেও যা, এক্সেস মানেও তাই, এখানে সিলির সাথে নিচের কোনটি সম্পর্ক হতে পারে? প্লেজেন্ট, কনজারভেটিভ, হ্যাপিজার্ট এবং পারমানেন্ট। এখানে উচ্চারণটা হবে 3 নম্বরে, হ্যাপাস্ট। তো এখানে সিলির সাথে কনজারভেটিভ, সিলি মানেও যা, কনজারভেটিভ মানেও তাই। তো এখানে যে কাজ, যে রিজনিংটা কাজ করছে সেটা হচ্ছে সিমিলারিটির সম্পর্ক। অ্যান্সার হবে 2টা, কনজারভেটিভ। কোশ্চেন নাম্বার 80, মাদার সাথে চাইল্ডের যে সম্পর্ক রয়েছে, এখানে ক্লাউডের সাথে নিচে কোনটি সম্পর্ক রয়েছে? সাইন, ওয়াটার, রেন, ওয়েদার। তো মাদার গিভস বার্থ টু চাইল্ড, মা শিশুর জন্ম দেয়, সেরকম ক্লাউড কিসের জন্ম দেয়? ক্লাউড বৃষ্টি ডেকে নিয়ে আসে, ক্লাউড এর সাথে রেনের সম্পর্ক। সো অ্যান্সার হবে 3টা। কোশ্চেন নাম্বার 19, মাউন্টেনের সাথে হিলের যে সম্পর্ক, এখানে সিনোনিম বলা যেতে পারে দুটোই, মাউন্টেনও যা, হিলও তাই। তো ট্রির সাথে নিচের কোনটি সম্পর্ক হতে পারে? ফরেস্ট, স্রাফ, লিফ, গ্রাউন্ড। এখানে ট্রি মানে হচ্ছে ঝোপঝাড় বা গাছ, সেরকম স্রাফ হবে অ্যান্সার, স্রাফ মানে গুল্ম। ট্রি মানে গুল্ম বলা যাবে না, কিন্তু গাছ, সেরকম স্রাফ মানে হচ্ছে গুল্ম। অ্যান্সার হবে 2টা। কোশ্চেন নাম্বার 20, বুকের সাথে পাবলিশারের যে সম্পর্ক রয়েছে, ফিল্মের সাথে রাইটার, এডিটর, ডিরেক্টর, প্রডিউসার, কোনটি হবে অ্যান্সার? এখানে সঠিক সম্পর্কটা বের করতে হবে। নাম্বার 20, বুক ইজ পাবলিশড বাই পাবলিশার, সিমিলারলি ফিল্ম ইজ পাবলিশড বা ডিরেক্টেড বাই ডিরেক্টর। এখানে অ্যান্সার হবে ডিরেক্টর, 3 হবে অ্যান্সার, ফিল্মের সাথে ডিরেক্টরের সম্পর্ক। কোশ্চেন নাম্বার 21, মেনুর সাথে ফুডের যে সম্পর্ক রয়েছে, ক্যাটালগের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? বুক, লাইব্রেরি, নিউজ পেপার, র্যাক। মেনু হচ্ছে দি আইটেম অফ ফুড
লিস্টেড ইজ কল্ড মেনু। ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে দ্য লিস্ট অফ বুকস ইজ কল্ড ক্যাটালগ। তো এখানে মেনু ইজ কল্ড দ্য লিস্ট অফ ফুড ইজ কল্ড মেনু। সিমিলারলি ক্যাটালগ হচ্ছে দ্য লিস্ট অফ বুক ইজ কল্ড ক্যাটালগ। সো এখানে অ্যান্সার হবে এটা। কোশ্চেন নম্বর 22, ফ্রেমওয়ার্কের সাথে সম্পর্ক রয়েছে হাউস, সেরকম কেলিটনের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে, রিবস, কাল, বডি, গ্রেস? এখানে অ্যান্সার হবে স্কাল। হাউস রেস্ট অন ফ্রেমওয়ার্ক, সিমিলারলি স্কেলিটনস ইজ বিল্ড অন স্কাল। সরি, এখানে সঠিক অ্যান্সার হবে বডি। বডি ইজ বিল্ড অন স্কাল, স্কেলিটন, কঙ্কালের উপর শরীরটা নির্মিত হয়। ফ্রেমওয়ার্কের উপর যেমন বাড়ি তৈরি হয়, সেরকম কঙ্কালের উপর বডি অবস্থান করে। সো এখানে সঠিক সম্পর্কটা হবে বডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 23, জানুয়ারির সাথে নভেম্বরের যে সম্পর্ক রয়েছে, সানডের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে, টিউসডে, মনডে, ফ্রাইডে এবং স্যাটারডে? জানুয়ারির সাথে নভেম্বরের যে সম্পর্ক, সানডের সাথে নিচের কোনটি সম্পর্ক? জানুয়ারি হচ্ছে ফার্স্ট মান্থ অফ দি ইয়ার, আর নভেম্বর হচ্ছে বছরের দ্বিতীয়, শেষ দিক থেকে দ্বিতীয়। সেরকম সানডে হচ্ছে সপ্তাহের প্রথমবার, এবং সপ্তাহের শেষবার কোনটি? শেষবারের দ্বিতীয়টি হবে এখানে অ্যান্সার ফ্রাইডে। সো অ্যান্সার হবে এখানে তিনেরটা, ফ্রাইডে। কোশ্চেন নম্বর 24, টেস্টের সাথে ট্রাঙ্কের যে সম্পর্ক রয়েছে, ওয়ালকের সাথে নিচে কোনটির সম্পর্ক রয়েছে, পেভমেন্ট, ক্র্যাচ, লেগস, ওয়াকিং স্টিকলি? আমরা সাধারণত জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, সেরকম ওয়াল্ক কোথায় হয়? এখানে আমরা কিসের সাহায্যে হাঁটি? লেগস হবে অ্যান্সার। তো লেগ ইজ ইউজ টু ওয়াল্ক, অ্যান্সার হবে তিনেরটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 25, চিমনির সাথে মুখের যে সম্পর্ক, এখানে নিচের জোড়াটা বের করতে হবে, স্পেয়ারটা। গানের সাথে বুলেটের, হাউসের সাথে রোপ, ক্লের সাথে সেরামিক এবং টির সাথে কেটেল? চিমনিতে শান্ত ধোঁয়া নির্গত হয়, সেরকম গানের থেকে বুলেট নির্গত হতে পারে। তো এখানে সঠিক সম্পর্কটি ওয়ান হবে, গানের সাথে বুলেট। কোশ্চেন নম্বর 26, ক্যামেরা কন্টেন্টস লেন্স, সিমিলারলি ফ্ল্যাশ, ফ্ল্যাশের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে, বাল্ব, নাইট লাইট, শাটার? তো ক্যামেরা আমরা জানি ক্যামেরার মধ্যে লেন্স থাকে, সেরকম ফ্ল্যাশ কিসের মধ্যে থাকে? ফ্ল্যাশ থাকে বাল্বের, ফ্ল্যাশের মধ্যে থাকে বাল্ব। তো অ্যান্সার হবে এখানে ওয়ান। কোশ্চেন নম্বর 27, হাউসের সাথে রেন্টের যে সম্পর্ক, হাউস সাধারণত ভাড়াতে দেওয়া হয়, সেরকম ক্যাপিটালের সাথে নিচের কোনটি সম্পর্ক রয়েছে, ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট, কান্ট্রি, মানি? ক্যাপিটাল মানে হচ্ছে এখানে মূলধন, যদি কাউকে ধার দেওয়া হয় তার বিনিময়ে আমরা ইন্টারেস্ট পাই। সো এখানে ক্যাপিটাল সাথে ইন্টারেস্টের সম্পর্ক রয়েছে। এখানে বাড়ি ভাড়ার, হাউসের সাথে যেমন রেন্টের সম্পর্ক, সেরকম ক্যাপিটালের সাথে ইন্টারেস্টের সম্পর্ক। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এছাড়াও আমাদের অন্যান্য টাইপ অ্যানালজি থেকে অন্যান্য যে সমস্ত বাকি টাইপগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ।